গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বং পামেলাস লাইফ। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আশা করি তোমরা সাথে থাকবে আমার। আর প্রত্যেকে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, শেয়ার করো, কারণ সাবস্ক্রিপশনের খুব দরকার আছে। তো যাই হোক না কেন, চলো আজকে কথা বলি। তো কালকে না আমি একটা ব্লগ দেবো বলে এডিটও করেছিলাম, কিন্তু আমি যখন এডিট করার পরে ফাইলটা এক্সপোর্ট করলাম, তখন দেখলাম আমার ফাইলটা গ্যালারিতে নেই। মানে ওটা কী করে যেন ডিলিট হয়ে গেছে। তো এখন তো অনেক সকালবেলা, এখনও কুকি বাজার আনেনি আর লুলু ঘুমাচ্ছে। আমার স্নান ঠান সব হয়ে গেছে, পুজো স্নান যা যা থাকে কাজকর্ম সব কিছু হয়ে গেছে। শুধু রান্না টান্না করবো, তারপরেই ব্লগটা এডিট করতে বসবো। তো যাই হোক না কেন, আর রান্না করার পরে আজকে তোমাদেরকে বলবো যে এই নার্সদের গুরুত্বটা কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের সবার কাছে। তো চলো দেখি রান্না বান্না করি কি কি হয়। গাছে আজকে উচ্ছে হয়েছে ওই 4-5টা। কালকে গেছে 12ই মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন, আর এই দিনটাই কিন্তু নার্স ডে হিসাবে পালন করা হয়। কিন্তু গত কালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম বললাম, তো সেটা দিতে পারিনি, সেই জন্য আমি আজকে অর্থাৎ 13ই মে ফ্লোরেন্স নাইটিংগেল সম্বন্ধে ছোট্ট একটু কথা বলবো। কুট্টি বাজার থেকে আর মাছ নিয়ে এসছে। তো আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই আর মাছের জন্য আমি মিক্সিতে ধনে আর সবুজ কাঁচা লঙ্কা বেটে রেখেছি, মানে পেস্ট করে রেখেছি। আর ফ্রিজে একটুখানি লাল কাঁচা লঙ্কা বাটা আছে, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। আমি আর মাছের আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি, আর বেশ ভালো করে নুন দিয়ে নিয়েছি আমি কড়াইতে। কেন কি আর মাছ না যেহেতু আঁশ নেই, খুব ছেটকায়, সেই জন্য আমি আগে আলুগুলো সবসময় ভেজে নিই। আর মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, এই এবার আর ফাটবে না। কেন কি আমি চাপা দিয়ে একটুখানি করে নিয়েছি। মাছগুলো ভাজতে গিয়ে দেখলাম মাছগুলো একটু নরম নরম, সেই জন্য আমি মাছটাকে খুব কড়া করে ভেজেছি। এরকম হতেই পারে, কেন কি এখন গরমের দিন মাছ নরম হতেই পারে, কিন্তু খুব একটা নরমও না। কিন্তু আমি কড়া করে ভাজলাম এটাকে, না প্রচণ্ড ঝাল দিয়ে রান্না করতে হবে। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, ধনে লঙ্কা বাটা আর আমার যে লাল কাঁচা লঙ্কা ছিল সেই লঙ্কার একটুখানি পেস্ট ছিল, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি, ওই জন্য লাল লাল দেখতে হয়েছে। এবার এই মশলাটাকে না যতটা পারবো কষাবো, কেন কি এই মাছটা তো একটুখানি নরম নরম, এই মশলাটা ছাড়া এটা ভালো লাগবে না। আর দেখছি ওকে বলছি ধনে পাতা যদি কোথাও পাওয়া যায়। এবার আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, দুটো আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেরকম করে রসায় করে সেরকম আলুটা দিয়ে দিয়েছি। এবার ভাজছি, এবার মশলাটা খুব কষাবো, আর এটা কিন্তু খুব ঝাল। আর ওই যে লাল লঙ্কাগুলো বললাম না, ওগুলোতে কালারটা এরকম লাল হয়ে গেছে। আর জিরে ঠিরে কিন্তু এর মধ্যে আমি দেবো না। এরকম করে যেসব মাছ একটু গন্ধ গন্ধ, চিংড়িটা বন্ধ করে নিই, যেসব মাছ একটু গন্ধ গন্ধ হয়ে যায়, যেমন পাবদা মাছ, তারপরে এই আর মাছ, এগুলো এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। মানে খুব কড়া করে মাছগুলোকে ভাজতে হয়। এই যে যেরকম আমি ভেজে রেখেছি মাছগুলোকে, আর মাছ সাধারণত এত কড়া করে ভাজে না। কিন্তু এবার আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে আরও একটু কষাবো, আবার তেল ছাড়বে। গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো দিয়ে দিই। এই আর মাছ ঠার মাছ ভাজার সময় না কড়াই খুব ভালো করে মেজে নিতে হয়, কেন কি কড়াইতে যদি আগের রান্নার কোনো রকম মানে টুকরো ফুকরো লেগে থাকে, অনেক সময় থাকে, তাহলে কিন্তু মাছ একদম আটকে যায়। দেখুন আমার মাছগুলো একটু নরম হয়েছে, কিন্তু মাছগুলো ভাঙেনি। খুব পাশের গ্যাসের কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজবো। এই যে উচ্ছে আলু, আমার গাছের আজকে 5টা উচ্ছে হয়েছে, উচ্ছে আর আলু, খুব ছোটো ছোটো উচ্ছে। কেন কি উচ্ছেগুলো হলেই না আমার বেড়ালছানাগুলো ছিঁড়ে দেয় উচ্ছেগুলো। তো তেলটা বসিয়েছি, আর এই যে আমার মশলাটা ভালো করে কষছে, চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি। যে কোনো রান্না কিন্তু ঢাকা চাপা দিয়ে করলে আরও বেশি টেস্ট হয়। এই যে আমি উচ্ছে আলু ছেড়ে দিয়েছি। আর উচ্ছে আলুর কথা বলি, বা যে কোনো আলু, আলু কিন্তু খুব ভালো করে ধুতে হয়, কারণ আলুর যে কষ সেগুলো থাকলে না কীরকম আলু ছেড়ে ছেড়ে ভেঙে ভেঙে যায়, মুচমুচে টাইপের হয় না।
মাছগুলো আমি দিয়ে দিয়েছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে গেলে আবার গন্ডগোল হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ঝোলের মধ্যে। এগুলো এবার এইভাবেই হবে, ফুটবে ঝোলটা। আর নুন টুন দেখে নেবো, এতে একটু ধনে পাতা দিলে একদম সব কিছু পারফেক্ট হতো, খেতেও মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না, কিন্তু অসম্ভব ঝাল। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল, বিশেষ করে লাল লঙ্কাগুলো। মাছটা বুঝলে একটু গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল? মুখ কিরকম একটা ভাঙা ভাঙা গন্ধ গন্ধ রান্না করলাম। সময় তো বললাম না আপনাদেরকে, যেটা গরমের সময় সেই জন্য এরকম। তো তুমি খেতে পারো তো? দেখো ঝোলটা দেখো একবার কিরকম হয়েছে। এই যে ঝোলটা দেখিয়ে দিচ্ছি, আর এই যে আমার উচ্ছে আলু, এটাও না ও খুব ভালো খায়। বললাম না আমার শাশুড়ি এটা স্পেশাল করে এরকমভাবেই রান্না করতো, পচা মাছ গন্ধ মাছ আনতো, তাই না? একটু বলো, কিছু কথা বলো। এই মাছটা আমার মা খুব ভালো রান্না করতো, এটাকে বলতো আর মাছের ইয়ে পাতুরি। পাতুরি কেন বলতো? এটা কি পাতাতে হয় যে পাতুরি? পাতুরি বলতে এটা খেতে খুব টেস্ট, এবং এতে একটু ওই ধনে জিরে সমস্ত। এই ধনে জিরে না, ধনে তাই, ধনে আর লঙ্কা না, জিরে লাগে না, ধনে আর লঙ্কা। মানে মাখামাখি খায় এটা। এটা একটু ঝোল রেখেছি আমি, দেখো এরকম ঝোল রেখেছি। এই যে আমার ঝোলটা এরকম দেখতে হয়েছে, আপনারা দেখুন, খুব ভালো টেস্ট। কুটি একটু ধনে পাতা লাগতো জানো, ধনে পাতা পাওয়া যাবে না এত ইয়েতে, ধনে পাতা পাওয়া যাবে না। সবাই খুব কষ্টে আছে। হ্যাঁ সবাই খুব কষ্ট আছে, সেটা ঠিক কথা। গরমকালটা আজকে দেখলাম যে আনন্দবাজারে দিয়েছে যে এই সপ্তাহের শেষের দিকে নাকি আন্দামানে মৌসুমি বায়ু ঢুকতে পারে। কোথায়? আমাদের বাড়িতে? আন্দামানে। আন্দামানে ঢুকবে মৌসুমি বায়ু, তাতে আমাদের কী হবে? তার মোটামুটি সপ্তাহখানে কি দু সপ্তাহ বাদেই পশ্চিমবঙ্গ উপকূলে মৌসুমি বায়ু মানে আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে, অতএব খুব বেশি দিন আমাদের এই কষ্ট আর সহ্য করতে হবে। আর এই যে আমার ঝোলটা, এই যে এরকম দেখতে হয়েছে, এটা কিন্তু খেতে অসাধারণ, আমি একটু টেস্ট করে দেখেছি। আর এই রান্না করার, যে কোনো রান্না করার পরে না রান্নাগুলোকে ঢেকে রাখতে হয় একটু, কেন কি এরা একটুখানি, এদেরকে স্ট্যান্ডিং টাইমে রাখতে হয়। আমি এটা সবসময় বলি, এরা না ভেতরে নিজে নিজে রান্না হয়, মানে বেশ সুন্দর একটা সেট হয়ে যায় ব্যাপারটা। তো এটাই বলার ছিল। আর উচ্ছে আলু তো দেখি কী অবস্থা হচ্ছে, আসলে উচ্ছেগুলো এত ছোটো আর এত কচি, আমি জানি না উচ্ছেগুলো আরও বড় হতো কি না, তার আগেই কুটি তুলে নিয়ে চলে আসে, কারণ উচ্ছেগুলো ছিঁড়ে ফেলে বাচ্চা। তো আজকে আমি বলবো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই নামটার সাথে সবাই মোটামুটি, সবার মোটামুটি একটু পরিচিতি আছে। তো 1820 সালের 12ই মে ইটালিতে ফ্লোরেন্সের জন্ম হয়। তো তিনি কিন্তু খুব উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, মানে তার বাবা ছিল অভিজাত একজন উইলিয়াম এডওয়ার্ড, আর মায়ের নাম ছিল ফ্যানি, মানে মায়ের ডাক নাম ছিল ফ্যানি, আর ভালো নাম ছিল হচ্ছে ফ্রান্সিস স্মিথ। তো মানে ছোটবেলা থেকেই না এই ফ্লোরেন্স খুব সেবার প্রতি আগ্রহ ছিলেন, এবং তিনি কিন্তু অসম্ভব মানে গণিত, বিভিন্ন পড়াশোনা বা বিভিন্ন বিজ্ঞান শাস্ত্রে প্রচন্ড পারদর্শী ছিলেন। এবার ক্রিমিয়ার যখন যুদ্ধ হয়েছিল, তখন ক্রিমিয়ার যুদ্ধের সময় যে আহত সৈন্যরা ছিল তাদেরকে উনি খুব সেবা করেছিলেন। আর ফ্লোরেন্স সারা পৃথিবীর মানুষকে বুঝিয়েছিল যে এই সেবা বা নার্সিং জিনিসটা কিন্তু প্রচন্ড সম্মানের একটা কাজ, এবং এটা কিন্তু ডাক্তারেরই সমতুল্য। এই ক্ষেত্রে বলতে গেলে এই যে সারা পৃথিবীতে একটা করোনার সংকট চলছে, তো সেখানে কিন্তু আমরা মানে এই নার্সরাই কিন্তু আমাদেরকে সেবা করছেন, ডাক্তাররাই সেবা করছেন, তাদের প্রতি আমরা সব সময় কৃতজ্ঞ। ক্রিমিয়ার যুদ্ধের সময় তুরস্কের ইস্তাম্বুলের একটা হাসপাতালে যে আহত সৈন্যরা ছিল এবং পীড়িত সৈন্যরা ছিল তাদেরকে কিন্তু ফ্লোরেন্স নিজের থেকে সেবা করেছেন। সবাই যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকতেন বা ডাক্তাররাও পেশেন্টের কাছে থাকতেন না, তারাও বিশ্রাম করতেন, তখন কিন্তু ফ্লোরেন্স অন্ধকারকে পরোয়া না করে, সমস্ত অন্ধকারকে দূরে ঠেলে উনি কিন্তু একটা প্রদীপ বা ল্যাম্প, যা কিছু বলা যায়, সেটা কিন্তু হাতে নিয়ে সমস্ত মানে আহত সেই সব সৈন্যদের দেখতেন যে তারা কেমন আছে, তারা মানে রাত্রিবেলা কি করছে, তাদের কোনো কষ্ট হচ্ছে না। তো তো এই জন্যই তাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কিন্তু বলা হয়। ছোট্ট করে এটুকুই বললাম, অনেকেরই জানা আছে, তো আমি কিন্তু এটা কোনো ইন্টারনেট সার্চ করে বা কিছু করে পাইনি, একটা বইতে পেয়েছি।
আমি রাইটারের নামটাও বলছি, ওটা হচ্ছে জলধর মল্লিকের লেখা একটা বই। ওই বইটা আমি বহুদিন আগে পড়েছিলাম, তো সেটা থেকেই তোমাদেরকে একটু শেয়ার করলাম। বইটা আমার কাছে এখনও আছে। তো যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।